हेलो स्टूडेंट्स, लास्ट क्लासे आयोनाइजेशन एनर्जी संक्रांत आलोचना शुरू कर जेनरल ट्रेंड और बेस किस एग्जाम्पल्स आलोचना कर आज के करब से हे आयोनाइजेशन एनर्जी संक्रांत कि एक्सेप्शनल केसेस जगह आईगुल आलोचना करब और अल्प कैकट क्वेश्चन आंसर आलोचना करब और फाइनली आयोनाइजेशन एनर्जी एप्लीकेशन पार्ट आलोचना करब दी आयोनाइजेशन एनर्जी शेष है तपर नेक्स्ट क्लासे इलेक्ट्रॉन एफिनिटी शुरू करतेब तेल आज के हे एक्सेपन्स इन आयोनाइजेशन एनर्जी व्यल्यूज एक्सेपनल केसगुलर मध्य प्रथम ग्रुप वाइज जब ठीक है ग्रुप वाइज जो बोली तेल ग्रुप वाइज हम एक नम्बर पॉइंट हे एस ब्लॉक को एक्सेपन नहीं अर्थात जो ग्रुप वाइज टप टू बटम जा ऊपर के नीचे तेल क्रमशः आई व्यल्यू कमते थे ठीक है डिक्रीज कर तेल एस ब्लॉक और ग्रुप 15 থেকে 18 এ হচ্ছে নো এক্সেপশনস গ্রুপ ওয়াইজ এস ব্লক বা পি ব্লকের মধ্যে একমাত্র এক্সেপশনাল কেস হচ্ছে গ্রুপ 13 এ আছে আর গ্রুপ 14 এ আছে ঠিক আছে তার মধ্যে আবার গ্রুপ 14 টাতে এক্সেপশনটা সামান্যই এক্সেপশন মানে আমরা যদি উপর থেকে নিচে যাই তাহলে আমরা পাই হচ্ছে পরপর কার্বন সিলিকন जार्मेनियम टीन एवं लेड साधारण ट्रेंड अनुजाई एटा कमे जावार कथा परपर अर्थ सब बेशी होबे कार्बन तारपर सिलिकन तारपर जार्मेनियम तारपर टीन तारपर लेड किन्तु एइखानटाते एसे आमादेर एकटु गंडगोल हो जाए एइखाने टीनेर थेके लेडेर आबार व्यल्यू बेड़े जाए ठीक है आमरा एरकम लिखते पारी ट्रेंडटा अथवा एरकम लिखते पारी सिलिकन जार्मेनियम लेड एंड फाइनली टीन এবার কেন এরকম হয় কারণ কার্বন দেখো গ্রুপ কার্বন হচ্ছে সেকেন্ড পিরিয়ড এলিমেন্ট সেকেন্ড পিরিয়ড তাহলে থার্ড ফোর্থ ফিফথ এবং সিক্সথ পিরিয়ড এলিমেন্ট হচ্ছে এরা তাহলে পিরিয়ড ফাইভে থাকে হচ্ছে এসএন আর পিরিয়ড সিক্সে থাকে হচ্ছে লেড এখন এই যে সিক্সথ পিরিয়ড শুরু হয় কোথা থেকে সিজিয়াম থেকে সিজিয়াম বেরিয়ামের পরে ল্যান্থানাম এবং তারপরে তারপরে 14 ল্যান্থানাইড এলিমেন্টস থাকে अर्थात ये डान दिखे जाराई थकल सिक्स पिरियडे ता सबाई हे पोस्ट लैंथानएड एलिमेंट्स एबार लैंथानएड क्षेत्र में आगे आलोचना कर लैंथानएड कन्ट्रैक्शन एक बेपार है कारण एफ इलेक्ट्रनगुलर शिल्डिंग एफेक्ट अत्यंत खराब अत्यंत पुअर शिल्डिंग एफेक्टिव न्यूक्लियर चार्ज एत बेड़े जाए जे एदेर रेडियस क्रमशः कमे आसे এবং নিউক্লিয়ার চার্জ বেড়ে যাওয়ার কারণেই এই এক্সেপশনাল কেসটা এখানে হয় যে যখন আমরা টিন থেকে লেডে নামছি তখন অ্যাকচুয়ালি আইই কমে যাওয়ার কথা কিন্তু যেহেতু এফেক্টিভ নিউক্লিয়ার চার্জ অনেক বেশি তাহলে এফেক্টিভ নিউক্লিয়ার চার্জ যদি বেড়ে যায় লেডের ক্ষেত্রে যেটা হয় যে আউটার মোস্ট শেলের ইলেকট্রনগুলো অনেক স্ট্রংলি অ্যাট্রাক্টেড হয় টুয়ার্ডস দ্য নিউক্লিয়াস ডিউ টু ভেরি হাই ভ্যালু অফ এফেক্টিভ নিউক্লিয়ার চার্জ জেড এফেক্টিভ এবার যদি ইলেকট্রনগুলো অনেক হাইলি অ্যাট্রাক্টেড হয় তাহলে আমি যদি ইলেকট্রনকে বাইরে বের করতে চাই তাহলে আমাকে অনেক বেশি এনার্জি দিতে হবে ন্যাচারালি আইই ভ্যালু কমে যাওয়ার বদলে উল্টে বেড়ে যায় তাহলে এই যে টিনের বেশি সরি টিনের থেকে লেডের বেশি হয়ে যাচ্ছে এটার কারণ হচ্ছে ল্যান্থানয়েড কন্ট্র্যাকশন এরই এফেক্টে এই জিনিসটা হয় আমরা দু লাইন এখানে লিখে নিই ব্যাপারটা তাহলে সুবিধা হবে বুঝতে যে আমরা লিখবো যে পিবি ইজ পোস্ট ল্যান্থানয়েড এলিমেন্ট তারপর লিখছি যে ডিউ টু পুয়র শিল্ডিং আর স্ক্রিনিংও লিখতে পারো পুয়র স্ক্রিনিং অফ 4F electrons in PB atom, its Z effective increases likhbo na, becomes higher than that of tin SN.
সো আউটার মোস্ট ইলেকট্রনস ইন লেড আর স্ট্রংলি অ্যাট্রাক্টেড বাই দ্য নিউক্লিয়াস অ্যান্ড হেন্স আইই ভ্যালু ইনক্রিজেস অ্যান্ড বিকামস মোর দ্যান আইই অফ এসএন। ঠিক আছে, কপি করো। এরপরে আমাদের সেকেন্ড যেটা হবে সেটা হচ্ছে গ্রুপ, সরি সেকেন্ড তো এটা পয়েন্ট হয়ে গেল, থার্ড পয়েন্ট যেটা হবে সেটা হচ্ছে গ্রুপ থার্টিন। গ্রুপ থার্টিনে হচ্ছে পি ব্লকের মধ্যে, গ্রুপ থার্টিন হচ্ছে একমাত্র গ্রুপ যেখানে এই এক্সেপশনটা একটু আরেকটু জটিল এক্সেপশন হয়। জটিল ইন দ্য সেন্স, গ্রুপ থার্টিনে যদি আমরা যাই তাহলে সবার আগে বোরন, অ্যালুমিনিয়াম, গ্যালিয়াম, ইন্ডিয়াম আর থ্যালিয়াম, এই হচ্ছে পরপর এলিমেন্টস। আচ্ছা, এইবার গ্রুপ ফোরটিনের মতোই এখানটায় আবার একটা এক্সেপশন হয়, এই একই কারণ যে কারণ বললাম এই মাত্র, ল্যান্থানাইড কন্ট্রাকশন। এছাড়া এইখানে একটা এক্সেপশন হয়, এই এক্সেপশনটা আমরা আগের দিন পড়েছিলাম অ্যাটমিক রেডিয়াস সংক্রান্ত ব্যাপারে। সেইখানে আমরা বলেছিলাম যে যেহেতু গ্যালিয়ামের দশখানা ডি ইলেকট্রন থাকে, ডি ইলেকট্রনের শিল্ডিং খুবই পুয়োর দেন অ্যালুমিনিয়ামের এস অ্যান্ড পি ইলেকট্রনস, সেই কারণে পুয়োর শিল্ডিংয়ের জন্য এর রেডিয়াস কমে যায় অ্যালুমিনিয়ামের তুলনায়। রেডিয়াস বেড়ে যাওয়ার কথা নিচে নামলে, কিন্তু রেডিয়াস গ্যালিয়ামের কম হয় দেন অ্যালুমিনিয়াম। এবার যদি রেডিয়াস কমে যায়, রেডিয়াস কমে যাওয়া মানেই হচ্ছে ইলেকট্রন, আউটার মোস্ট ইলেকট্রন এখন সাপোজ এটা যদি গ্যালিয়াম হয় তাহলে অ্যালুমিনিয়ামের রেডিয়াস বেশি, তাহলে আউটার মোস্ট ইলেকট্রনের ডিস্টেন্স কম গ্যালিয়ামের ক্ষেত্রে, গ্যালিয়ামের ক্ষেত্রে ডিস্টেন্স যদি কম হয় তাহলে অ্যাট্রাকশান বেশি হবে, তাহলে আমি যদি একে বাইরে বের করতে যাই তাহলে আমাকে এখন বেশি এনার্জি সাপ্লাই করতে হবে, সুতরাং আইই ভ্যালু বেড়ে যাবে। আর অ্যালুমিনিয়ামের যেহেতু ভ্যালু বেশি, রেডিয়াসের ভ্যালু বেশি, তাই রেডিয়াস বেশি বলে ইলেকট্রন দূরে আছে নিউক্লিয়াসের থেকে, তাই এদের মধ্যে অ্যাট্রাকশান কম। অ্যাট্রাকশান কম হলে একে বাইরে বের করা তুলনামূলক সহজ হবে, অর্থাৎ কম এনার্জি সাপ্লাই করেই আমি অ্যালুমিনিয়ামের মধ্যে থেকে ইলেকট্রনকে বাইরে বের করতে পারবো। ঠিক আছে, দিস ইজ অ্যালুমিনিয়াম অ্যান্ড দিস ইজ গ্যালিয়াম। তাহলে এই একই কারণে এই এই অর্ডারটা উল্টে যায়, আবার এই অর্ডারটাও উল্টে যায়, এবং ফাইনালি ভ্যালু যেটা দাঁড়ায় সেটা হচ্ছে এরকম, আইই ভ্যালুর যেটা আমি কী বলবো ট্রেন্ড যেটা হয় অ্যাকচুয়াল যে ট্রেন্ডটা সেটা হচ্ছে এরকম, সবথেকে কম হচ্ছে, সরি সবথেকে বেশি হচ্ছে বোরনের, যত নিচে নামি আমরা কমতে থাকে, সেক্ষেত্রে ট্রেন্ডটা এরকম হয়, থ্যালিয়াম দেন গ্যালিয়াম তারপরে অ্যালুমিনিয়াম অ্যান্ড ফাইনালি ইন্ডিয়াম। এই ট্রেন্ডটা যদি পাল্টে যায় তাহলে ইন্ডিয়াম সবার লাস্টে চলে যাবে, সুতরাং ওর ভ্যালু সবথেকে কম। আর এই ট্রেন্ডটা চলে, এই ট্রেন্ডটা পাল্টে গেলে গ্যালিয়ামেরও পড়ে যাবে অ্যালুমিনিয়াম, গ্যালিয়ামের পরে অ্যালুমিনিয়াম হয়েছে, কিন্তু থ্যালিয়ামের কেসটা হচ্ছে যে ওর তো ল্যান্থানাইড কন্ট্রাকশন হয়েছিল, তার ফলে ওর এফেক্টিভ নিউক্লিয়ার চার্জ এত বেড়ে যায় যে, এবং তার ফলে আইই ভ্যালু এতটাই বেড়ে যায় যে সেটা এই সবাইকে ওভারকাম করে এইখানে চলে আসে। আমরা এটাকে মনে রাখবো এইভাবে, এটাকে মনে রাখা একটু কঠিন। এটা দেখো, আমি যদি পরপর এদেরকে ওয়ান ওয়ান টু থ্রি ফোর ফাইভ যদি নাম্বারিং করি, মানে পরপর আমি উপর থেকে নিচে নামছি, তাহলে এরা যদি ওয়ান টু থ্রি ফোর ফাইভ হয় তাহলে এদের মনে রাখার ট্রেন্ডটা হচ্ছে ওয়ান ফাইভ থ্রি টু ফোর, এইটা মনে রাখলে তাহলে এটা মনে থাকবে, আদারওয়াইজ কিন্তু এটা মনে রাখা কঠিন। আচ্ছা, এবার এই ইন্ডিভিজুয়ালি এই দুটো আলাদা কোয়েশ্চেন পরীক্ষাতে আসে, বিশেষ করে আমাদের বোর্ডের এক্সামে ইলেভেন, ক্লাস ইলেভেনের পরীক্ষাতে, সেখানে অ্যালুমিনিয়াম মানে আমি এরকম লিখি, কম্পেয়ার আইই ওয়ান অফ অ্যালুমিনিয়াম অ্যান্ড গ্যালিয়াম, এরকম একটা কোয়েশ্চেন আসতে পারে, অ্যালুমিনিয়াম আর গ্যালিয়ামের আইই ওয়ান ভ্যালু কম্পেয়ার করো, বা বা এরকম দিতে পারে কোয়েশ্চেনটা যে আইই ওয়ান অফ অ্যালুমিনিয়াম লেস দ্যান গ্যালিয়াম। ঠিক আছে, এক্সপ্লেইন, এই একটা কোয়েশ্চেন আসতে পারে। আর একটা হচ্ছে যেটা ওইটা
যে IE1 অফ থ্যালিয়াম, তাই তো? থ্যালিয়ামের বেশি হয়ে যাচ্ছে কার থেকে? ইন্ডিয়ামের থেকে। এটাও এক্সপ্লেন করতে বলছে, ঠিক আছে? থ্যালিয়ামের বেশি হয়ে যাচ্ছে। এবার এই যে কোয়েশ্চেনটা, এর আনসার আমি অলরেডি বললাম আগেরটা, একদম এক্স্যাক্টলি ওইটাই লিখে দিলেই হবে, খালি এলিমেন্টসগুলো পাল্টে। আর এদের ক্ষেত্রেও সিমিলার, শুধু ল্যান্ডহ্যামের কন্ট্রাকশনের জায়গায় ডি ইলেকট্রনের কথা লিখতে হবে। তা আমি এই কোয়েশ্চেনটার আনসারটা একটু বলে দিচ্ছি, তোমরা লিখে নাও। তাহলে অ্যালুমিনিয়াম অ্যান্ড গ্যালিয়াম এদের ক্ষেত্রে আমরা কী লিখব? আচ্ছা, যতদূর সম্ভব এই ধরনের কোয়েশ্চেন আনসার করার সময়, বোর্ডের এক্সামের সময় কী করতে হবে, আমাদের ইলেকট্রনিক কনফিগারেশনটা কিন্তু লিখে দিতে হবে। হ্যাঁ, তো আমরা জানি অ্যালুমিনিয়াম হচ্ছে 13, তার মানে হচ্ছে তোমার নিয়ন, আর তারপরে 3s2 3p1, আর গ্যালিয়াম হচ্ছে 31, ঠিক আছে? 31 মানে হচ্ছে আর্গন, তারপরে 3s2, সরি 3s2 কেন, 3d10, 4s2, 4p1, এই হচ্ছে গ্যালিয়ামের কনফিগারেশন। এবার এটাই আমরা বলছি যে এই যে ডি ইলেকট্রনগুলো, এদের পুয়ার স্ক্রিনিংয়ের জন্য এফেক্টিভ নিউক্লিয়ার চার্জ অনেক বেড়ে যায়। তাহলে আমরা লিখব যে ডিউ টু পুয়ার স্ক্রিনিং অর শিল্ডিং অফ 10 ডি ইলেকট্রনস ইন গ্যালিয়াম, ইটস এফেক্টিভ নিউক্লিয়ার চার্জ জেড এফেক্টিভ ইনক্রিজেস হাইলি অ্যান্ড and thus its atomic and its atomic radius becomes smaller than that of aluminium, ঠিক আছে? গ্যালিয়ামের জেড এফেক্টিভ বেড়ে যাচ্ছে পুয়ার স্ক্রিনিংয়ের জন্য, জেড এফেক্টিভ বেড়ে যাচ্ছে, অ্যাট দ্য সেম টাইম অ্যাটমিক রেডিয়াসটাও কমে যাচ্ছে দেন দ্যাট অফ অ্যালুমিনিয়াম। দ্যাট অফ মানে রেডিয়াস অফ অ্যালুমিনিয়াম কমে গেল। সো আউটার মোস্ট ইলেকট্রন ইন গ্যালিয়াম অ্যাটম আর হাইলি অ্যাট্রাক্টেড বাই দ্য নিউক্লিয়াস। উইচ ইন টার্ন ইনক্রিজেস ইটস IE ভ্যালু অ্যাজ কম্পেয়ার্ড টু অ্যালুমিনিয়াম, ঠিক আছে? এইটুকু লিখলেই হবে। এবার আমরা আসছি ডি ব্লকে IE-র যে এক্সেপশনাল কেসেসগুলো সেইগুলো আর একটু জটিল। দেখো, এমনিতে আমরা কী জানি, টপ টু বটম গেলে কী হবে, IE ভ্যালু ক্রমশ কমবে। এবার ডি ব্লকের মধ্যে আমরা পাবো 3D সিরিজ, 4D সিরিজ আর 5D সিরিজ, ঠিক আছে? পরপর যদি আমি অ্যাটমগুলোকে লিখি তাহলে দেখো এরকম দাঁড়াবে। আমি লিখে নিই এটা ব্যাপারটা। ওদিকটার জায়গা শর্ট পড়ে যাবে, বাঁ দিক থেকে শুরু করি। 3D ক্রোমিয়াম, ম্যাঙ্গানিজ, আয়রন, কোবাল্ট, নিকেল, কপার অ্যান্ড জিঙ্ক। 4D উপরে উপরে
এটা কি লিখলাম, সিডি গ্রুপগুলো উপরে উপরে লিখে দেবো, আগে এটা লিখে নিই। দেখো এইটা হচ্ছে গ্রুপ টুয়েলভ, একদম শেষে হচ্ছে গ্রুপ টুয়েলভ, এটা ইলেভেন টেন নাইন এইট সেভেন সিক্স ফাইভ। আচ্ছা এইটা মুছে দিচ্ছি, ফোর অ্যান্ড থ্রি। এবার এক্সেপশানটা কীরকম হয় দেখো, নর্মালি যেটা হওয়া উচিত যে ওপর থেকে নিচে নামলে তো ভ্যালু কমবে, তাহলে আইই ভ্যালু থ্রি ডির সব থেকে বেশি হবে, তারপরে ফোর ডি, তারপরে ফাইভ ডি, তাহলে থ্রি ডি ফোর ডি আর ফাইভ ডি সব থেকে কম। এখন এই যে ট্রেন্ডটা যেটাকে আমরা নর্মাল ট্রেন্ড বলে ভাবছি, এই ট্রেন্ড ফলো করে কেবলমাত্র কেবলমাত্র গ্রুপ থ্রি, ঠিক আছে। তাহলে আমরা কী লিখবো, স্ক্যান্ডিয়াম ইট্রিয়াম অ্যান্ড ল্যান্থানাম, ঠিক আছে। তাহলে এটা হচ্ছে প্রথম প্রথম কথা, এখানে প্রথম কথা হচ্ছে যে যেটাকে আমরা নর্মাল ট্রেন্ড বলে ভাবছি এস ব্লক আর পি ব্লকের জন্য যেটা নর্মাল ট্রেন্ড, সেটা কেবলমাত্র গ্রুপ থ্রি ফলো করে। এখানে যেটা হয়, যখনই আমরা গ্রুপ আই মিন ফোর ডি থেকে ফাইভ ডিতে যখন নামছি, মানে ফিফথ পিরিয়ড থেকে, হ্যাঁ ফিফথ থেকে যখন সিক্সথ পিরিয়ডে আমরা নামছি, তখন এই যে এইখানে যারা যারা আছে এরা সবাই হচ্ছে এরা এটা সেভেন্টি টু আর এটা ফিফটি সেভেন আমরা জানি, সুতরাং মাঝখানে ল্যান্থানাইডগুলো আছে, অর্থাৎ এরা সবাই হচ্ছে পোস্ট ল্যান্থানয়েড এলিমেন্ট, সুতরাং আবারও ল্যান্থানয়েড কন্ট্রাকশানের ব্যাপারটা এখানে আসবে। তাহলে যেহেতু এরা পোস্ট ল্যান্থানয়েড, তাহলে এদের সবার এফেক্টিভ নিউক্লিয়ার চার্জ এত বেশি হবে যে এদের আইই ভ্যালু অনেক বেশি হবে, কাদের থেকে বেশি হবে, এদের উপরে যারা আছে তাদের থেকে। এবার জেনারেল ট্রেন্ড অনুযায়ী নিচে এখান থেকে এখানে নামলে, নিচে নামলে আইই ভ্যালু কমে যাওয়ার কথা, কিন্তু সেই কমে যাওয়ার যা কারণ, সেই কারণগুলোকে ওভারকাম করে যায় কে, ল্যান্থানয়েড কন্ট্রাকশান। এবং এদের যেহেতু ওই ল্যান্থানয়েড কন্ট্রাকশান এখানে ঘটে, তার ফলে আইই ভ্যালু বেড়ে যায়, তাহলে ফোর ডির থেকে ফাইভ ডি সিরিজে আইই ভ্যালু বেশি হয়। এইবার দেখা গেছে যে যেটাকে যে ট্রেন্ডটাকে আমরা যে ট্রেন্ডটাকে আমরা আবার বলছি যে ট্রেন্ডটাকে আমরা ডি ব্লকের ক্ষেত্রে জেনারেল ট্রেন্ড বলে ভাবি আর কি, জেনারেল ট্রেন্ড বলে আমরা স্বীকৃতি দিই, সেটা হচ্ছে এরকম ফাইভ ডি থ্রি ডি অ্যান্ড ফোর ডি, ঠিক আছে। মানে যখন আমরা ফোর ডি থেকে ফাইভ ডিতে নামছি, ভ্যালু কমে যাওয়ার বদলে উল্টে বেড়ে যাচ্ছে, এবার এতটাই বেড়ে যাচ্ছে যে সেটা এই থ্রি ডিগুলোর থেকেও বেশি হয়ে যায়, তাই থ্রি ডির ওপরে ফাইভ ডি, ঠিক আছে। তারপর এইখান থেকে এইখানে নর্মাল ট্রেন ফলো করে, থ্রি ডির এখান থেকে কী হবে, উপর থেকে নিচে নামলে যেমন কমে তেমনি থ্রি ডির বেশি, ফোর ডির কম, ফাইভ ডি বেশি হয়ে গিয়ে এতটাই বেশি হয় যে থ্রি ডি কেউ ছাড়িয়ে যাবে। এইটা হচ্ছে এইটাকে আমরা বলবো যে ডি ব্লকের ক্ষেত্রে নর্মাল ট্রেন্ড, ঠিক আছে। এটা হচ্ছে ডি ব্লক নর্মাল ট্রেন্ড, নর্মাল ট্রেন্ড। এবার এতেও সমস্যা আছে, সমস্যা কি, এই নর্মাল ট্রেন্ডও আবার গ্রুপ ফোরটিন থেকে, সরি গ্রুপ ফোর থেকে গ্রুপ টুয়েলভ অবধি সবার এই এই নর্মাল ট্রেন্ড ফলো করার কথা, কিন্তু সেটাও সবাই করে না, ঠিক আছে। সেখানেও কিছু এক্সেপশান আছে, এবং সেখানে সবথেকে যেটা বেশি এক্সেপশনাল সেটা হচ্ছে, অ্যাকচুয়ালি এক্সেপশানটা আছে হচ্ছে এইটুকু জায়গাতে, এই ফোর ফাইভ সিক্সে এক্সেপশান আছে, আর এই সেম এক্সেপশান আছে এইখানটায় গ্রুপ টেনে। এইবার বাদ বাকি যারা পড়ে থাকলো, কটা গ্রুপ পড়ে থাকলো দেখো, একটা দুটো তিনটে, মানে সেভেন এইট নাইন ইলেভেন টুয়েলভ, এই পাঁচখানা গ্রুপের জন্য এই নর্মাল ট্রেন্ড ফলো হয়, যেহেতু দশটা গ্রুপের মধ্যে পাঁচটা গ্রুপই এই এই ট্রেন্ড দেখায়, তাই এটাকে নর্মাল ট্রেন্ড বলে ভাবা হচ্ছে। আর বাকি পাঁচটার যে পড়ে থাকলো, তাদের মধ্যে একটা হচ্ছে এই ট্রেন্ড দেখা, যেটা এসপি এস ব্লক বা পি ব্লকের সঙ্গে মেলে, আর আর যারা পড়ে থাকলো বক্সের মধ্যে, এই এই বক্সের মধ্যে এই এই তিনটে গ্রুপ আর এই একটা গ্রুপ, এরা এই দুটো এই দুটো অর্ডারের কোনোটাই দেখায় না। এরা কি দেখায়, এদের ক্ষেত্রে যেটা হয় সেটা হচ্ছে ফাইভ ডি ফোর ডি অ্যান্ড থ্রি ডি, মানে একেবারে রিভার্স ট্রেন্ড, ওপর থেকে নিচে নামলে নর্মালি আই ভ্যালু কমে যায়, এদের ক্ষেত্রে ক্রমশ বেড়ে যাচ্ছে, থ্রি ডির থেকে বেশি ফোর ডির থেকে বেশি ফাইভ ডির,
কাদের হয়? 4, 5, 6 and 10। এবার 4, 5, 6 আমাদের মনে রাখতে হবে না, দরকার নেই, 10টা আমাদের মনে রাখতে হবে। কেন? কারণ 10টাতে, গ্রুপ 10টাতে হচ্ছে আমাদের মানে এই যে এই যে এই যে ট্রেন্ডটা, এইটা কেন হয়, সেই কেনটা এক্সপ্লেইন করা আমাদের পক্ষে একটু সোজা হয়, সেই জন্য ওইটা আমাদের পক্ষে একটু ইম্পর্টেন্ট আর কি। তো সেই জন্য আমরা বলতে পারি যে নিকেল, প্যালাডিয়াম আর প্ল্যাটিনামের এই হচ্ছে ট্রেন্ড, ঠিক আছে? 3D সব থেকে কম, তো নিকেল সব থেকে কম, তারপরে 4D প্যালাডিয়াম, তারপরে এবং এইটা খুব ইম্পর্টেন্ট আমাদের, এইটা আমাদের খুবই ইম্পর্টেন্ট। আর এই যে ট্রেন্ডটা আমি লিখেছি, যেটাকে নর্মাল ট্রেন্ড বলছি, সেইখানেও মানে ইম্পর্টেন্ট হচ্ছে ওই লাস্টের দুটো আর কি, যেগুলো যেহেতু ওইগুলো আমাদের খুব কমন আর কি। এদেরকে মনে রাখা যতটা সহজ, তার থেকে ওইগুলোকে মনে রাখা সহজ, ঠিক আছে? বা এই যে নর্মাল, এই যে 7, 8, 9, 11, 12, এই পাঁচটা তো এই নর্মাল ট্রেন্ড দেখায়, এখানে লিখে রাখি। কারা কারা দেখায়? গ্রুপ 7, 8, 9, 11, 12। এবার এই পাঁচখানা গ্রুপের মধ্যে 11, 12 মেটালগুলো আমাদের পরিচিত, চেনা, বা সহজে আমরা ওদেরকে মনে রাখতে পারি, তাই ওইগুলো আমাদের পরীক্ষার রেসপেক্টে ইম্পর্টেন্ট। তো সেই ক্ষেত্রে আমরা এখানে কী লিখবো তাহলে? আমরা তাহলে এখানে লিখে রাখি যে প্রথম কথা হচ্ছে, দেখো তাহলে তাহলে 5, 3 দেন হচ্ছে 4, তাহলে মার্কারি, তারপরে ZN আর লাস্টে ক্যাডমিয়াম, আর এখানেও AU, CU আর লাস্টে হচ্ছে AG, ঠিক আছে? 4D সবার লাস্টে। এইগুলো হচ্ছে নর্মাল ট্রেন্ড, ডি ব্লকের নর্মাল ট্রেন্ড, এগুলো ইম্পর্টেন্ট। ডি ব্লকের যে এক্সেপশনাল ট্রেন্ড, সেটার মধ্যে ইম্পর্টেন্ট হচ্ছে এটা, গ্রুপ 10 ডি ব্লকের এক্সেপশনাল কেস। আর SP-র সাপেক্ষে এক্সেপশনাল কেস হচ্ছে এটা, 3D, 4D, 5D, সেটা হচ্ছে গ্রুপ 3, ঠিক আছে? তাহলে এইটা হচ্ছে তোমার, এখানটায় লিখে দিই, দিস ইজ গ্রুপ 3, আর এইটা হচ্ছে কোন গ্রুপ, দিস ইজ গ্রুপ 10, ঠিক আছে? এবার এইগুলো নিশ্চয়ই বোর্ডের পরীক্ষায় লিখতে দেবে না, সুতরাং ওই কী বলবো, মুখস্থ করা বা ওইভাবে এক্সপ্লেইন করা সেটা খুব একটা দরকার পড়বে না। তবু আমি এই গ্রুপ 10টা, যেটা সবথেকে বেশি ইম্পর্টেন্ট এখানে, সেইটা আমি একটু আলোচনা করব, ঠিক আছে? এটা মুছে নিয়ে যাবে। তাহলে দেখো, নিকেল, প্যালাডিয়াম আর প্ল্যাটিনাম, এদের তো এই গ্রুপটা হচ্ছে সবথেকে এক্সেপশনাল গ্রুপও বটে পিরিয়ডিক টেবিলে। আমরা আগেই আলোচনা করেছিলাম যে একমাত্র গ্রুপ হচ্ছে এটা যেখানে এই গ্রুপ গ্রুপ ওয়াইজ পরপর নামলে কারোর সঙ্গে কারোর ইলেকট্রনিক কনফিগারেশন ম্যাচ করে না। যেমন এর হচ্ছে 3D 8, 4S 2, এর হচ্ছে 4D 10, 5S 0, সব থেকে এক্সেপশনাল কেস, পিরিয়ডিক টেবিলের একমাত্র এলিমেন্ট প্যালাডিয়াম, যার আউটার মোস্ট শেলে কোনো ইলেকট্রন থাকে না। এরকম কোয়েশ্চনও আসতে পারে কিন্তু, যে পিরিয়ডিক টেবিলের দ্য অনলি এলিমেন্ট হুইচ ডাজন্ট হ্যাভ এনি ইলেকট্রন ইন দ্য আউটার মোস্ট শেল, তাহলে কিন্তু মনে রাখতেই হবে এটা। আর এর ক্ষেত্রেও হয়ে যাবে 5D 9, 6S 1, তিনটেই ইলেকট্রনিক কনফিগারেশন পরস্পরের থেকে আলাদা, এইরকম আর কোনো গ্রুপ পিরিয়ডিক টেবিলে নেই। এবার দেখো, এদের ক্ষেত্রে আমরা কী বললাম, যে ট্রেন্ডটা আমাদের কী হবে, নর্মাল ট্রেন্ড হচ্ছে 5D 3D 4D, কিন্তু এদের ক্ষেত্রে ট্রেন্ডটা হচ্ছে 5D 4D 3D। আমি বোধহয় আগের বার উল্টো করে লিখেছিলাম, মানে 3D, হ্যাঁ এরকম লিখেছিলাম বোধহয়, 3D less than 4D less than 5D, এরকম লিখেছিলাম বোধহয়, একই ব্যাপার। এবার এটা কেন হচ্ছে, দেখো প্রথম কথা হচ্ছে যে 5D-র সবথেকে বেশি, এটা তো ঠিক আছে, ডিউ টু ল্যান্থানয়েড কন্ট্রাকশন, জেড এফেক্টিভ অনেক বেশি, তাই ওর ভ্যালু সবথেকে বেশি, তো সেটা ঠিক আছে, সব জায়গায় সেটা মেনটেন হয়েছে। এবার গণ্ডগোলটা হচ্ছে এইখানে, 5D-র পর 3D, তারপরে 4D আসার কথা ডি ব্লকের নর্মাল ট্রেন্ড অনুযায়ী, তাই তো? আবার লিখি এখানে একবার, ডি ব্লকের নর্মাল ট্রেন্ড হচ্ছে 5D 3D 4D, তো এবার গণ্ডগোলটা এইখানে হচ্ছে। এবার এই গণ্ডগোলটা হওয়ার মূল কারণটা যদি আমরা লক্ষ্য করি, তাহলে দেখবো যে আমরা যদি এক্সপেরিমেন্টাল ফ্যাক্ট দেখি, যে এফেক্টিভ নিউক্লিয়ার চার্জ, জেড এফেক্টিভ ভ্যালু, দেখো নিকেলের ক্ষেত্রে ইলেকট্রনটা বেরোচ্ছে কোত্থেকে, 4S অরবিটাল থেকে, নিকেলের 4S ইলেকট্রনের এফেক্টিভ নিউক্লিয়ার চার্জ 5 point something হয়, এক্সাক্ট ভ্যালু আমি জানি না, ভুলে গেছি, 5.1 হয়তো, বা 5 point অন্য কিছু হলেও, প্যালাডিয়ামের ইলেকট্রন বেরোবে কোত্থেকে, 4D,
প্যালাডিয়ামের একটা 4d ইলেকট্রনের এফেক্টিভ নিউক্লিয়ার চার্জ যতটা ও ফিল করে সেটা অলমোস্ট 13.5-13.6 মতো হয়। তাহলে যেহেতু প্যালাডিয়ামের এফেক্টিভ নিউক্লিয়ার চার্জ বেশি, ঠিক আছে, তাহলে এফেক্টিভ নিউক্লিয়ার চার্জ যদি বেশি হয় তার মানে অ্যাট্রাকশান বেশি হবে নিউক্লিয়াসের, আউটার মোস্ট ইলেকট্রনের মধ্যে অ্যাট্রাকশান বেশি হবে, তাহলে ওই ইলেকট্রনকে বাইরে বের করতে আরও বেশি এফোর্ট দিতে হবে, বেশি শক্তি প্রয়োগ করতে হবে, সুতরাং আইই ভ্যালু ইনক্রিজ করবে। সেটাই হয় হচ্ছে প্যালাডিয়ামের ক্ষেত্রে। তার জন্য প্যালাডিয়ামের বেশি হয়, নিকেলের কম হয়, এবং ফাইনালি এইটা হচ্ছে আমাদের কারেক্ট অর্ডার। আর এই যে অর্ডারটা, যেটা ডি ব্লকের জেনারেল অর্ডার বা নর্মাল ট্রেন্ড, সেই অর্ডারটা এখানে ফলো হয় না, ঠিক আছে। এবার ডি ব্লকে আরও কিছু এক্সেপশান থাকে যেগুলো খুব অ্যাজ সাচ ইম্পর্টেন্ট নয়, তবু একটা দুটো এক্সেপশান বলে নিই আরও। সেটা হচ্ছে যে প্রথম কথা হচ্ছে যে গ্রুপ টুয়েলভ মানে ZN, CD আর HG, এরা এদের সঙ্গে একটা খুব কম্পিটিশন আসে পরীক্ষায়, সেটা হচ্ছে গ্রুপ 13, মানে পি ব্লকের প্রথম গ্রুপ। ZN হচ্ছে ফোর্থ পিরিয়ড এলিমেন্ট, আর গ্রুপ 13-এ ফোর্থ পিরিয়ডে কে থাকে, সেকেন্ড পিরিয়ডে বোরন, তারপরে অ্যালুমিনিয়াম, তারপরে গ্যালিয়াম। ন্যাচারালি যদি এটা 30 হয়, আর গ্যালিয়াম 31 আমরা একটু আগেই পড়েছিলাম, ঠিক আছে, তাহলে গ্যালিয়াম, ইন্ডিয়াম, থ্যালিয়াম কত হবে এদের অ্যাটমিক নাম্বার, যদিও দরকার নেই এখানে, স্টিল 31 আর 18 ম্যাজিক নাম্বার, তাই না? তাহলে 49 আর 32 81, তাই তো, এটা 80 আমরা জানি, তাই না? তাহলে এই হচ্ছে, যাই, এবার এগুলো আমি মুছে দিচ্ছি, দরকার নেই। হ্যাঁ, এবার মূল যেটা এখানে আমাদের আইই সংক্রান্ত যে গল্পটা, সেটা হচ্ছে আইই ভ্যালু নর্মালি কী হচ্ছে, যদি আমি ডান দিকে যাচ্ছি তাহলে আইই ভ্যালু ক্রমশ ইনক্রিজ করে, এক্ষেত্রে উল্টোটা, আইই ভ্যালু প্রত্যেক ক্ষেত্রেই ডিক্রিজ করবে, এবং এই ডি ব্লকের যারা এলিমেন্টস আছে এদের আইই ভ্যালু কিন্তু বেশি হবে, ঠিক আছে। আবার ওই ট্রেন্ডটাও মানে এক্সপ্লেইন করার মতন কোনো ব্যাপার নেই, শুধু এটা মনে রাখতে হবে। আর এছাড়া ডি ব্লকের মানে উইদিন 3D, 4D, 5D সিরিজ যদি আমরা বাঁদিক থেকে ডান দিকে আসি, তাহলে আমরা 3D-র ক্ষেত্রে অ্যাটমিক রেডিয়াসের মধ্যে কিছু ভেরিয়েশন দেখেছিলাম, কখনো রেডিয়াস নর্মাল ট্রেন্ড যাচ্ছে, কখনো ফিক্সড মানে কনস্ট্যান্ট থাকছে, আবার কখনো বেড়ে যাচ্ছে, তো সেই রকম কিছু ভেরিয়েশন এখানেও থাকে যেগুলো অ্যাজ সাচ খুব ইম্পর্টেন্ট নয়। একটা খালি বলে দিতে হবে, সেটা হচ্ছে প্যালাডিয়াম, আবারও প্যালাডিয়াম, এটা খুবই গণ্ডগোলের একটা এলিমেন্ট। প্যালাডিয়াম হচ্ছে 10 নম্বর গ্রুপে থাকে, ঠিক তার ডান দিকে থাকে হচ্ছে সিলভার। এদের ক্ষেত্রেও এই একই রকম এক্সেপশন দেখা যায় যে বাঁদিক থেকে ডান দিকে গেলে ভ্যালু, আইই ভ্যালু বেড়ে যাওয়ার কথা। আচ্ছা, এখানে আমি উল্টোই লিখে দিলাম না, অ্যাকচুয়ালি বেড়ে যাওয়ার কথা কিন্তু হয়তো উল্টোটা, এখানে এই সিম্বলটা ঠিক করে নাও, উল্টোটা হয় মানে ZN-এর বেশি হয় বা ক্যাডমিয়াম এবং HG-র বেশি হয়, ডান দিকে গেলে ভ্যালু বেড়ে যাওয়ার কথা কিন্তু এদের ক্ষেত্রে কমে যায়। সেম কেস এখানেও হয়, এখানেও প্যালাডিয়ামের ক্ষেত্রে বেশি হয়, ঠিক আছে। কেন প্যালাডিয়ামের ক্ষেত্রে বেশি হয়, কারণ প্যালাডিয়ামের আমরা একটু আগে দেখলাম যে 4D10 আর 5S0, আর এর হচ্ছে 4D9, রাদার 4D10, 5S1, মানে লাস্ট ইলেকট্রন বেরোচ্ছে 5S থেকে, আর এর লাস্ট ইলেকট্রন বেরোচ্ছে 4D থেকে, 4D মানে আবার ইনার শেল আর কি। তো শেলটাই যদি কমে যায় তাহলে তো সেই 4 নম্বর শেলের ডিস্টেন্স নিউক্লিয়াস থেকে অনেক কম, ন্যাচারালি এফেক্টিভ নিউক্লিয়ার চার্জ অনেক বেশিও ফিল করবে এবং আইই ভ্যালু অনেক বেশি হবে। তো সেই জন্যই আইই ভ্যালু বেশি আর এখানে আইই কম, যদিও জেনারেল ট্রেন্ড বলে যে ডান দিকে গেলে আইই ভ্যালু বাড়ে, কিন্তু এখানে কমে যাচ্ছে, এখানেও কমে যাচ্ছে। তো এই হচ্ছে আমাদের ডি ব্লক এবং পি ব্লক সংক্রান্ত এক্সেপশনাল কেস। এইবার আমরা আসবো আইই ভ্যালুর বা আইইর কিছু অ্যাপ্লিকেশন, এটা দেখবো আমরা। তাহলে অ্যাপ্লিকেশনস অফ আইই, প্রথম যে অ্যাপ্লিকেশনটা আমি বলবো
অ্যাকচুয়ালি প্রথম যে দুটো বলবো তারা পরস্পরের সঙ্গে ইন্টার রিলেটেড, সেটা এক নম্বর হচ্ছে মেটালিক অ্যান্ড নন মেটালিক ক্যারেক্টার, ঠিক আছে, অফ এলিমেন্টস, এলিমেন্টগুলোর ধাতব এবং অধাতব ধর্ম। আমরা জানি যে আমরা যত পিরিয়ডিক টেবিলে বাঁ দিক থেকে ডান দিকে যাই, গ্রুপ ওয়ান থেকে যত গ্রুপ এইটিনের দিকে আমরা মুভ করি তত মেটালিক ক্যারেক্টার কমে যায়। ডান দিকে আমরা জানি সবাই নন মেটালরা থাকে, তাই না, নাইট্রোজেন অক্সিজেন ফ্লুরিন সমস্ত নন মেটালস, আর বাঁ দিকে যারা থাকে এস ব্লকে তারা তো মেটাল, অ্যালকালি মেটাল বা অ্যালকালাইন আর্থ মেটাল, আর ডি ব্লকে যারা থাকে তাদেরকে আমরা ট্রানজিশন মেটাল বা ট্রানজিশন এলিমেন্ট বলি। এবার যত ওপর থেকে নিচে নামবো তত আবার মেটালিক ক্যারেক্টার বাড়বে। কীরকম একটা এক্সাম্পল দিই, ধরো পি ব্লকে আমরা এই এক্সাম্পলটা খুব ভালো করে পর্যবেক্ষণ করতে পারি। ধরো গ্রুপ 14 একদম উপরে আছে কার্বন নন মেটাল, সিলিকন নন মেটাল, জার্মেনিয়াম মেটালয়েড, তারপরে টিন আর লেড হচ্ছে মেটাল। একই রকম ট্রেন্ড অন্য গ্রুপগুলোতেও আমরা দেখতে পাই। তাহলে যত ওপর থেকে নিচে নামি মেটালিক ক্যারেক্টার বাড়ে, ন্যাচারালি নন মেটালিক ক্যারেক্টার কমে, আর যত আমরা লেফট টু রাইট যাই তত মেটালিক ক্যারেক্টার কমে যায় এবং নন মেটালিক ক্যারেক্টার বেড়ে যায়। এবার সেটা তাহলে এখানে ছোটো করে একটা লিখে দিই যে একটাই লিখছি, সেটা হচ্ছে মেটালিক ক্যারেক্টার। মেটালিক ক্যারেক্টার লিখলে নন মেটালিকটা অটোমেটিক্যালি এখান থেকে বোঝা যাবে যে এর অপোজিট হচ্ছে নন মেটালিক ক্যারেক্টার। তাহলে ডান দিকে গেলে কী হয়, মেটালিক ক্যারেক্টার ডিক্রিজ করে, আর নিচে নামলে মেটালিক ক্যারেক্টার ইনক্রিজ করে। তাহলে ডান দিকে গেলে যদি ডিক্রিজ তাহলে বাঁ দিকে আসলে ইনক্রিজ করে, তাহলে সবথেকে বেশি মেটালিক ক্যারেক্টার কারা দেখায়, সবথেকে বাঁ দিকে যারা আছে গ্রুপ ওয়ান এলিমেন্ট তাদের মধ্যেও সবথেকে বেশি মেটালিক ক্যারেক্টারকে দেখায়, যত নিচে নামবো ইনক্রিজ করবে, মানে সিজিয়াম, ঠিক আছে। তাহলে আমরা লিখতে পারি যে হাইয়েস্ট মেটালিক ক্যারেক্টার শো করে হচ্ছে সিজিয়াম, ঠিক আছে। এবার আইইর সঙ্গে এর কী সম্পর্ক, আইই মানে আমরা কী জানলাম যে আইই আসলে কী, যতটা এনার্জি লাগবে কী করতে, একটা ইলেকট্রনকে বাইরে বের করতে, রিমুভ করতে ফ্রম আউটার মোস্ট শেল। এবার যদি কোনো একটা এলিমেন্ট যদি একটা আউটার মোস্ট শেলের ইলেকট্রনকে লস করে তাহলে সে কিসে পরিণত হবে, ক্যাটায়নে তৈরি হবে, ক্যাটায়নে পরিণত হবে। এখন ক্যাটায়ন কারা কারা ক্যাটায়নে পরিণত হতে চায়, ক্যাটায়ন মানে পজিটিভ চার্জ, সুতরাং যারা ইলেকট্রো পজিটিভ তারা ক্যাটায়নে পরিণত হবে। ইলেকট্রো পজিটিভ কারা, মেটালরা। ইলেকট্রো নেগেটিভ কারা, নন মেটালরা। সেই কারণে যেহেতু মেটালরা ইলেকট্রো পজিটিভ তাই তারা পজিটিভ আয়ন তৈরি করতে চায়, মানে ক্যাটায়ন তৈরি করতে চায়। এবার ক্যাটায়ন তৈরি করবে কখন, তাড়াতাড়ি, যদি তাড়াতাড়ি ইলেকট্রনটা বাইরে বেরোয়, অর্থাৎ যদি আইই কম হয়। তাহলে আইই যত কম হবে তত মেটালিক ক্যারেক্টার বাড়বে, আর আইই কম কোথায়, পিরিয়ড টেবিলে বাঁ দিকে আইই কম, ডান দিকে গেলে বাড়ে, আর নিচের দিকে নামলে আইই কম হয়, ঠিক আছে। সুতরাং যেদিকে গেলে আইই কম হবে সেই দিকে গেলে মেটালিক ক্যারেক্টার বেশি হবে, অর্থাৎ আমরা এরকম বলতে পারি যে আইই, বা উল্টো করে বলি আর কি, যে মেটালিক ক্যারেক্টার ভ্যারিজ উইথ ওয়ান বাই আইই, ঠিক আছে। দেখো আইই ট্রেন্ডটা কিন্তু ঠিক উল্টো, ডান দিয়ে গেলে আইই বেড়ে যায়, নিচে নামলে আইই কমে যায়, তাহলে তার ঠিক অপোজিট ট্রেন্ড হচ্ছে মেটালিক ক্যারেক্টারের ট্রেন্ড, বুঝে না গেল। নন মেটালিক নিয়ে আলোচনা করছি না, একই, জাস্ট এর অপোজিট। নন মেটালিক ক্ষেত্রে কী হবে, নন মেটালিক ক্যারেক্টার ভ্যারিজ উইথ আইই হবে, ঠিক আছে, ওটা তোমরা পারলে লিখে নাও, নাহলে একই ব্যাপার। আচ্ছা, এবার এটার সঙ্গে রিলেটেড আর একটা সেকেন্ড যে আমাদের অ্যাপ্লিকেশন সেটা হচ্ছে রিডিউসিং অ্যান্ড অক্সিডাইজিং পাওয়ার, বা রিডিউসিং অ্যান্ড অক্সিডাইজিং প্রপার্টি, ঠিক আছে।
দ্বিজারণ এবং জারণ ধর্ম, ঠিক আছে। রিডিউসিং পাওয়ার মানে হচ্ছে, রিডিউসিং পাওয়ার মানে বাংলাটাও লিখি যাতে করে তোমাদের বুঝতে সুবিধা হয়, সেটা হচ্ছে বিজারণ ধর্ম। আর অক্সিডাইজিং পাওয়ার মানে হচ্ছে জারণ ধর্ম, ঠিক আছে। এবার বিজারণ ধর্ম মানে কি? মানে হচ্ছে অন্য কাউকে বিজারিত করা, ঠিক আছে, অন্য কাউকে বিজারিত করা, টু রিডিউস সাম ওয়ান বা সামথিং এলস। তাহলে টু রিডিউস সাম আদার স্পিসিস, এটা হচ্ছে বিজারণ ধর্ম বা রিডিউসিং পাওয়ারের মানে বক্তব্য। আর এটা হচ্ছে টু অক্সিডাইজ আদার স্পিসিস, অন্য কোনো স্পিসিসকে, অন্য কোনো স্পিসিসকে যারা রিডিউস করে, যারা অন্যকে রিডিউস করে, তারা নিজে কী হয়, নিজে অক্সিডাইজড হয়। তাহলে এটার মানে হচ্ছে টু গেট ইটসেলফ অক্সিডাইজড, ঠিক আছে। এটা অপোজিট, টু গেট ইটসেলফ রিডিউসড। এবার অক্সিডাইজ হয় কারা, অক্সিডেশন মানে কি? অক্সিডেশন মানে টু লুজ ইলেকট্রনস, ঠিক না। ফর এক্সাম্পল সোডিয়াম যদি ইলেকট্রন লস করে তাহলে এনএ প্লাস তৈরি করবে। তার মানে ইলেকট্রন লস করা মানে রিডিউস হওয়া, আর তার মানে হচ্ছে ইলেকট্রন লস করা মানে হচ্ছে ইলেকট্রন লস কখন করবে, যখন সেখানে আইই পরিমাণ এনার্জি আমি সাপ্লাই করব তখন। তাহলে যত কম এনার্জি সাপ্লাই করে ইলেকট্রন বাইরে বের করা যাবে তত তাড়াতাড়িও অক্সিডাইজড হবে, মানে তত তাড়াতাড়িও অন্যকে রিডিউস করবে, মানে তত বেশি হবে তার রিডিউসিং পাওয়ার। তাহলে আবারও রিডিউসিং পাওয়ার বেশি হবে কখন, যখন ইলেকট্রন তাড়াতাড়ি লস করবে। যত তাড়াতাড়ি ইলেকট্রন লস করবে তত তাড়াতাড়ি অক্সিডাইজড হবে, ফলে তত তাড়াতাড়ি অন্যকে রিডিউস করবে বা রিডিউসিং পাওয়ার তত বেশি হবে। তার মানে আইই আবারও রিডিউসিং পাওয়ারের সঙ্গে ইনভার্সলি প্রপোর্শনাল। তাহলে আমরা এরকম লিখতে পারি যে রিডিউসিং পাওয়ার ভ্যারিজ উইথ ওয়ান বাই আইই। ঠিক যেমন একটু আগে আমরা দেখলাম যে মেটালিক ক্যারেক্টার ভ্যারিজ উইথ ওয়ান বাই আইই। তাহলে এখান থেকে কি আমরা বুঝতে পারলাম? যে মেটালগুলো রিডিউসিং পাওয়ার বেশি হবে, এবং সেটা তো বাস্তবে তাই হয়, কারণ মেটালগুলো সবসময় তো ইলেকট্রো পজিটিভ, মানে ওরা পজিটিভ চার্জই বানাবে, মানে ওরা নিজেরা অক্সিডাইজডই হবে ইলেকট্রন ছেড়ে, তাই না। মেটাল কখনও নেগেটিভ চার্জ বানাবে না, অ্যানায়ন তৈরি করবে না, ইলেকট্রন গেইন করবে না। যেটা করবে হচ্ছে এরা উল্টো, যেটা জারণ ধর্ম দেখাবে বা যারা অক্সিডাইজিং প্রপার্টি দেখাবে। তাহলে এর অপোজিটটা আমরা ওইদিকে লিখে দিতে পারি, কি লিখতে পারি, যে অক্সিডাইজিং পাওয়ার ভ্যারিজ উইথ আইই, বা নন মেটালিক ক্যারেক্টার। এবার আমরা একটু আগে ওখানটা লিখেছিলাম যে মেটালিক ক্যারেক্টার কীরকম যাচ্ছে, তাহলে মেটালিক ক্যারেক্টারের যা ট্রেন্ড হবে, যা আমরা লিখেছিলাম একটু আগে, রিডিউসিং পাওয়ারেরও একই ট্রেন্ড হবে, তাই তো। যত নিচের দিকে নামবো মেটালিক ক্যারেক্টার বাড়বে, মানে রিডিউসিং পাওয়ার বাড়বে। তাহলে এখানে যেমন আমি লিখেছিলাম যে সিজিএমের মেটালিক ক্যারেক্টার সবথেকে বেশি, তেমনি সিজিএমের সবথেকে রিডিউসিং পাওয়ারও বেশি। আর যত ডান দিকে যাবো তত অক্সিডাইজিং পাওয়ার বাড়বে। এখন ডান দিকে যেতে যেতে আমরা থামবো হচ্ছে গ্রুপ 17-এ গিয়ে। গ্রুপ 18-এর তো অক্সিডাইজিং রিডিউসিং এইসব নিয়ে আমরা আলোচনা করবো না, কারণ ওরা তো ইনার্ট গ্যাস, সুতরাং ওদেরকে নিয়ে আলোচনাটা এই জেনারেল ট্রেন্ড বলার সময় আমরা তার বাইরে রাখি। আমরা গ্রুপ 1 থেকে শুরু করে গ্রুপ 17 অবধি যাই। তাহলে আমরা শুরুতে লিখব যে কতগুলো জিনিস লিখছি দেখো। এক নম্বর হচ্ছে রিডিউসিং পাওয়ার ডান দিকে গেলে তাহলে ডিক্রিজ করে, আর নিচে নামলে ইনক্রিজ করে। তাহলে
অক্সিডাইজিং পাওয়ার, ডান দিকে গেলে ইনক্রিজ, নিচে নামলে ডিক্রিজ। সুতরাং ডান দিকে গেলে ইনক্রিজ করবে আর নিচে নামলে ডিক্রিজ করবে। তাহলে সবথেকে হাইলি রিডিউসিং এজেন্ট যেটা এলিমেন্ট, যে এলিমেন্টটা, সেটা কোথায় থাকবে? সেটা সবথেকে ডান দিকে থাকবে, মানে গ্রুপ সেভেন্টিনে, এবং ওপরের দিকে থাকবে, কারণ নিচে নামলে তো আবার কমে যাচ্ছে রিডিউসিং পাওয়ার। তাহলে গ্রুপ সেভেন্টিনের সবথেকে ওপরে কে থাকে? ফ্লুরিন। তাহলে ফ্লুরিন হচ্ছে দ্য মোস্ট অক্সিডাইজিং, কী বলবো, এলিমেন্টের। তাহলে আমরা কি লিখবো, যে দুটো পয়েন্ট এখান থেকে লিখবো, যে মোস্ট লিখবো না, আমরা লিখবো এলিমেন্ট উইথ হাইয়েস্ট রিডিউসিং পাওয়ার। হাইয়েস্ট রিডিউসিং পাওয়ারকে সিজিয়াম, আর এলিমেন্ট উইথ হাইয়েস্ট অক্সিডাইজিং পাওয়ার হচ্ছে ফ্লুরিন। ঠিক আছে, এই হয়ে গেল আমাদের সেকেন্ড অ্যাপ্লিকেশন, যেটা হচ্ছে রিডিউসিং আর অক্সিডাইজিং পাওয়ার। থার্ড অ্যাপ্লিকেশন হচ্ছে আইইর, সেটা হচ্ছে আবার এই প্রথম দুটো যে আমরা অ্যাপ্লিকেশন বলছি তারই আবার কী বলবো আউটকাম বলা যেতে পারে। সেটা হচ্ছে যে অ্যাসিডিক অর বেসিক ক্যারেক্টার অফ অক্সাইডস অফ এলিমেন্টস, যে এলিমেন্টসগুলো আছে তাদের অক্সাইডসগুলোর অ্যাসিডিক আর বেসিক ক্যারেক্টার। এবার এখানে একটা জিনিস আমরা জানি, সেটা হচ্ছে যে দেখো মেটালিক অক্সাইডস যারা আছে তারা, মেটালিক অক্সাইডসগুলো জেনারেলি কীরকম হয়, মানে তাদের নেচারটা কীরকম হয়, মেটালিক অক্সাইডসগুলোর নেচার হচ্ছে তারা অ্যালকালাইন হয়, তো আমরা বেসিকও বলতে পারি, আর নন মেটালিকগুলোর অক্সাইডগুলো অ্যাসিডিক হয়। তাহলে আবারও মেটালিক ক্যারেক্টারের উপরেই ডিপেন্ড করছে এগুলো কীরকম হবে না হবে অক্সাইডগুলো। যত ডান দিকে যাবো আমি মেটালিক ক্যারেক্টার রিডিউস করবে, কমে যাবে। সুতরাং মেটালিক ক্যারেক্টার যদি কমে যায় তাহলে অ্যালকালাইন যে প্রপার্টি অক্সাইডগুলো সেটা কমে যাবে, তার মানে অ্যাসিডিক নেচার বাড়বে। তাহলে যত আমি বাঁ দিক থেকে ডান দিকে যাব তত অক্সাইডগুলো মোর অ্যান্ড মোর অ্যাসিডিক হবে, আর যত নিচে নামবো তত মেটালিক ক্যারেক্টার বাড়বে, সুতরাং অক্সাইডসগুলো মোর অ্যান্ড মোর বেসিক বা অ্যালকালাইন হবে। তাহলে আমরা বলতে পারি যে অক্সাইডসের নেচার কী হবে, ডান দিকে যত যাব তত হবে মোর অ্যাসিডিক, আর যত নিচে নামবো তত হবে মোর বেসিক। ঠিক আছে, এবার মুছে দিচ্ছি, এটা এক্সাম্পল কী হবে, যত নিচে নামবো তত বেসিক। তাহলে আমরা যদি গ্রুপ ওয়ান বলি, গ্রুপ ওয়ানে দেখো এলআই টু ও সব থেকে তাহলে কম বেসিক হবে না, এলআই টু আগে লিখে দিলাম, লিখতে হবে বেসিক নেচার বা ক্ষারীয় ধর্ম, এলআই টু ও সব থেকে কম, এনএ টু ও, আর বি টু ও অ্যান্ড সিএস টু হচ্ছে ম্যাক্সিমাম ক্ষারীয়, ম্যাক্সিমাম বেসিক। গ্রুপ টুতেও তাই হবে, গ্রুপ টুটা তোমরা নিজেরা লিখবে। ঠিক আছে, বেরিলিয়াম অক্সাইড দিয়ে শুরু হবে, এইটা আমি বলে রাখছি কেন, আর সব থেকে লাস্টে হবে বেরিয়াম অক্সাইড, মাঝখানে গুলো ভরিয়ে দেবে তোমরা। আর এই যে এটা খুব ইম্পর্টেন্ট, বেরিলিয়াম অক্সাইড অ্যাকচুয়ালি আমরা এদেরকে বলি যে অ্যালকালাইন আর্থ মেটাল, কিন্তু বেরিলিয়াম অ্যাকচুয়ালি অ্যালকালাইন নয়, অ্যাম্ফোটেরিক উভধর্মী, আর বেরিলিয়ামের অক্সাইডও তাই, এটা অ্যাম্ফোটেরিক, এটা বেসিক অক্সাইডই নয়। সুতরাং যত নিচে নামলো বেসিক ক্যারেক্টার বাড়ছে।
এই হয়ে গেল আমাদের এই একই ট্রেন্ড ফলো করবে পি ব্লকেও যদি আমরা যাই সেখানে আর যদি আমরা পিরিয়ড ওয়াইজ যাই পিরিয়ড টুতে দেখো লিথিয়াম অক্সাইড সব থেকে বাঁদিকে তারপরে বেরিলিয়াম অক্সাইড তারপরে বোরন ট্রাইঅক্সাইড বোরনের পরে কার্বন কার্বনের পরে ফসফরাসের ওয়েল নোন অক্সাইড হচ্ছে ফসফরাস পেন্ট অক্সাইড এবার দেখো যেটা বললাম তাহলে এইটা হচ্ছে অ্যালকালাইন এইটা হচ্ছে অ্যাম্ফোটেরিক আর বাকি এইগুলো সব হচ্ছে অ্যাসিডিক তাহলে যত ডান দিকে যাচ্ছি অ্যাসিডিক ক্যারেক্টার বাড়ছে এবার যদি বলে যে এদেরকে অ্যালকালাইন নেচার বা অ্যাসিডিক নেচারের এদের সঠিক অর্ডার কোনটা তাহলে নিশ্চয়ই এখান থেকে এমসিকিউ ফর্ম হলে পারা যাবে নিশ্চয়ই আচ্ছা ফসফরাসের আচ্ছা ফসফরাস কেন লিখলাম আমি কার্বনের পরে নাইট্রোজেন তো সরি ঠিক করে নাও এটা একটু NO2 নাইট্রোজেন হ্যাঁ আচ্ছা তারপরে কী আছে অক্সিজেন অক্সিজেনের আবার অক্সাইড কী অক্সিজেন তো নিজেই অক্সাইড তৈরি করে আর তার উপরে কী আছে ফ্লুরিন ফ্লুরিনের অক্সাইড হয় না কম্পাউন্ড হয় একটা ঠিক আছে F2O বলে একটা কম্পাউন্ড হয় F2O কেন যেহেতু অক্সিজেনের ভ্যালেন্সি 2 ফ্লুরিনের 1 তাই F2O কিন্তু এটা 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 ফ্লুরিনের অক্সাইড না রাদার এটা অক্সিজেনের ফ্লুরাইড ঠিক আছে অক্সিজেনের এটা ফ্লুরাইড এই যে ফ্লুরাইড অক্সাইড ঠিক আছে অক্সাইড প্রত্যেকটা লাস্টে দেখো একটা IDE আছে এই IDEটা যুক্ত হয় সেই এলিমেন্টের সঙ্গে যেটা বেশি ইলেকট্রোনেগেটিভ এখন অক্সিজেনের থেকে তো ফ্লুরিন বেশি ইলেকট্রোনেগেটিভ তাই এটাকে ফ্লুরিন অক্সাইড না বলে অক্সিজেন ফ্লুরাইড বলতে হবে তাহলে অক্সাইডের কথা বললে গ্রুপ টুতে এখানে শেষ কিন্তু আমি যদি গ্রুপ থ্রিতে আসি তাহলে কিন্তু আমি Cl2 মানে ক্লোরিনের অক্সাইড পর্যন্ত যেতে পারবো কারণ ক্লোরিন কিন্তু কম ইলেকট্রোনেগেটিভ দেন অক্সিজেন সুতরাং সেখানে আমি অক্সাইড বলবো তাহলে পিরিয়ড থ্রিতে এরকম যদি আমি যাই তাহলে সোডিয়াম অক্সাইড অ্যাকচুয়ালি কিসের ট্রেন্ড লিখছি আমি সেটাই এখানে বলিনি এটা তো বোঝা যাচ্ছে যত রান দিকে যাচ্ছে অ্যাসিডিক নেচার বাড়ছে আচ্ছা এটা তো নিচে লিখে দিচ্ছি আমি তাহলে অ্যালুমিনিয়াম অক্সাইড আচ্ছা সিলিকন অক্সাইড সিলিকা যাকে আমরা বলি P2O5 SO2 অ্যান্ড ক্লোরিনের স্টেবল অক্সাইড Cl2O7 ঠিক আছে এবার এদের মধ্যে দেখো এই দুজন হচ্ছে অ্যালকালাইন Al2O3 হচ্ছে অ্যাম্ফোটেরিক আর এরা সবাই হচ্ছে অ্যাসিডিক তাহলে আবারও যত ডান দিকে যাচ্ছি অ্যাসিডিক নেচার বাড়ছে আবারও এদেরকে এদের মধ্যে তিন চারটে হয়তো নিয়ে একটা MCQ তৈরি করলো যে এদের সঠিক অর্ডারে সাজাও অ্যাসিডিক নেচারের অর্ডারে বা অ্যালকালাইন নেচারের অর্ডারে তাহলে নিশ্চয়ই করা যাবে তাই হয়ে গেলো আমাদের থার্ড অ্যাপ্লিকেশান ফোর্থ এবং ফিফথ অ্যাপ্লিকেশানটাও বেশ ইম্পর্টেন্ট ঠিক আছে এটা কপি করো দেখো ফোর্থ যে অ্যাপ্লিকেশান এক্ষেত্রে আমি অনেক কিছু এখানে ডেটা লিখে রেখেছি কারণ এই ডেটা মুখস্থ করা কারোর পক্ষে সম্ভব না যদি এখান থেকে কিছু কোয়েশ্চেন পরীক্ষাতে আসে তাহলে এই ডেটা সমেত কোয়েশ্চেন আসবে নাম্বার অফ ইলেকট্রন ইন আউটার মোস্ট শেল একটা এলিমেন্টের আউটার মোস্ট শেলে কতগুলো ইলেকট্রন আছে এবার লক্ষ্য করো IE1 IE2 IE3 তিনটের ভ্যালু দেওয়া হয়েছে লিথিয়াম আর বেরিলিয়ামের ক্ষেত্রে এবার আমাদের খালি লক্ষ্য করতে হবে এটাই যে যখন আমরা IE1 থেকে IE2তে যাচ্ছি ঠিক আছে ভ্যালুটা কত গুণ হচ্ছে 520 থেকে 7300 মানে হচ্ছে প্রায় 14 times বা আরও বেশি তাই না সেরকম কিন্তু এইখানে তুমি দেখো এটা 900 থেকে হচ্ছে 1750 মানে অলমোস্ট ডাবলের থেকে একটু কম ঠিক আছে এবার এইখান থেকে তুমি যখন আবার এইখানে যাচ্ছ তখন আবার দেখো 1700 থেকে 14000 হয়ে গেছে মানে আবারও ওরকম 8-9 গুণ হয়ে যাচ্ছে প্রায় বা ওরকম কাছাকাছি যেটা আবার এর ক্ষেত্রে সেকেন্ড টাইম আর অতটা হচ্ছে না 7000 থেকে 11000 ডাবলের কম ঠিক আছে তাহলে দেখো দুখানা ট্রেন্ড আমরা লক্ষ্য করছি একটা হচ্ছে জাম্পটা অনেক বেশি হয়ে যাচ্ছে যেটা এইখান থেকে এইখানে ডাবল অলমোস্ট
আর এইখান থেকে এইখানে অলমোস্ট ডাবল, একটা হচ্ছে ডাবলের কাছাকাছি থাকছে আর একটা হচ্ছে অনেক বেশি হয়ে যাচ্ছে জাম্পটা। এবার আমরা এখান থেকে এই সিদ্ধান্তে আসব যে ধরো ফার্স্ট ইলেকট্রনটাকে বের করা হলো IE1 সাপ্লাই করে, এত এত কিলোজুল, এটা কিলোজুল মোল ইনভার্সে আছে, এত কিলোজুল মোল ইনভার্স এনার্জি সাপ্লাই করা হলো, ফার্স্ট ইলেকট্রন বেরিয়ে চলে গেল। সেকেন্ড ইলেকট্রন বের করতে যদি ফার্স্ট ইলেকট্রনের থেকে অলমোস্ট ডাবল এনার্জি দিতে হয়, খুব ভালো করে মন দিয়ে শুনবে, যদি সেকেন্ড ইলেকট্রনটাকে বাইরে বের করতে হলে ফার্স্ট ইলেকট্রনের তুলনায় অলমোস্ট ডাবল বা তার আশেপাশের কিছু একটা এনার্জি দিতে হয়, তাহলে আমরা ওখান থেকে সিদ্ধান্ত করবো যে ওই যে পার্টিকুলার দুটো ইলেকট্রন তারা একই শেলের মধ্যে আছে, একই শেল। কিন্তু ফার্স্ট ইলেকট্রন এবং সেকেন্ড ইলেকট্রন বা কোনো একটা ইলেকট্রন এবং তারপরের ইলেকট্রন, এই দুটো ইলেকট্রনের জন্য প্রয়োজনীয় শক্তি, যতটা এনার্জি আমাকে সাপ্লাই করতে হচ্ছে সিস্টেমে ইলেকট্রনটাকে বাইরে বের করার জন্য, সেটা যদি ওই রকম 7 গুণ 8 গুণ 9 গুণ 10 গুণ হয়ে যায় বা তারও বেশি, সেক্ষেত্রে আমরা ধরে নেব যে এই যে পরবর্তী যে ইলেকট্রনটাকে আমাকে বের করতে হচ্ছে সেটা আগের ইলেকট্রনটা যে শেলে ছিল সেই পার্টিকুলার শেলে নেই, তার ভেতরের শেলে আছে। ঠিক আছে, এটা ধরো নিউক্লিয়াস, এটা একটা শেল, এটা একটা শেল, এইখানকার দুটো ইলেকট্রনকে বের করতে হলে যে এনার্জি সাপ্লাই করতে হবে সেটা কাছাকাছি, প্রথম ইলেকট্রনটাকে বের করে নেওয়ার পরে সেকেন্ড ইলেকট্রন যখন বের করছি তখন প্রয়োজনীয় শক্তি এর তুলনায় ডাবল হতে পারে, ডাবল বা তার কাছাকাছি হতে পারে। কিন্তু যদি 10 গুণ এনার্জি হয়ে যায় বা 8 গুণ 9 গুণ হয়ে যায়, ইভেন 5 গুণ 6 গুণ যদি হয়ে যায়, তাহলে আমরা ধরবো যে সেই ইলেকট্রনটা ভেতরের কোনো শেলে আছে, যেখান থেকে ইলেকট্রনের অ্যাট্রাকশান অনেক বেশি, তার ফলে এটাকে বাইরে বার করতে অনেক বেশি এফোর্ট বা অনেক বেশি এনার্জি দিতে হচ্ছে। তাহলে এখান থেকে আমরা কী সিদ্ধান্তে আসতে পারি লিথিয়াম আর বেরিলিয়ামের ক্ষেত্রে, যে বেরিলিয়ামে কী হচ্ছে, ফার্স্ট ইলেকট্রন IE1 মানে ফার্স্ট ইলেকট্রন যাচ্ছে, IE2 মানে সেকেন্ড ইলেকট্রন যাচ্ছে, তাহলে এই দুটো ইলেকট্রন একই শেলের মধ্যে আছে, উইদিন দ্য সেম শেল। আর IE1 মানে প্রথম ইলেকট্রন বেরোচ্ছে মানে আউটার মোস্ট শেল, সুতরাং এই দুটো ইলেকট্রন আউটার মোস্ট শেলে আছে। আর থার্ড ইলেকট্রনটা যেহেতু অনেক বেশি ভ্যালু এর তুলনায়, সুতরাং থার্ড ইলেকট্রনটা তার ভেতরের শেলে আছে। ন্যাচারালি আউটার মোস্ট শেলে ইলেকট্রন কটা, দুটো, সেটাই হচ্ছে আমাদের এখান থেকে মানে যেটা আমরা মানে মানে যা জানতে চলেছিলাম আর কি। তো সেটা আমরা পেয়ে গেলাম যে আউটার মোস্ট শেলে দুটো ইলেকট্রন, কিন্তু এর ক্ষেত্রে দেখো প্রথম ইলেকট্রনটার পরেই সেকেন্ড ইলেকট্রনেই ভ্যালু 10 গুণ কেন তারও বেশি হয়ে গেছে, তার মানে আউটার মোস্ট ছেলে, অর্থাৎ যেটা কি না IE1 জন্য তো আউটার মোস্ট ছেলের ইলেকট্রনই যাবে, তো সেইখানে একটাই মাত্র ইলেকট্রন আছে বলে আমরা ধরবো এখান থেকে, কেন কি তারপর ইলেকট্রনটা বের করতে গেলেই তো প্রচুর এনার্জি লাগছে, সুতরাং এই এই ইলেকট্রনটা এই সেকেন্ড টাইম যতটা এনার্জি দিতে হচ্ছে এই ইলেকট্রনটা আউটার মোস্ট ছেলে নেই, তার থেকে ভেতরের ছেলে আছে। ক্লিয়ার? একই জিনিস দেখো ওইখানে রিফ্লেকশন হচ্ছে, 400 সিনা মানে 500 থেকে 4500 মানে প্রায় 9 গুণ, তাই না, 9 টাইমস হয়ে যাচ্ছে, আর এখানে 700 থেকে 1400 মানে ডাবল, তার মানে এই দুটো ইলেকট্রন সেম শেলে আছে, তার মানে আউটার মোস্ট শেলে দুটো ইলেকট্রন, আর এর ক্ষেত্রে আউটার মোস্ট শেলে একটা ইলেকট্রন। ঠিক আছে, যেটা আমরা জানি যে অ্যালকালি মেটালদের ক্ষেত্রে একটাই হয় আর অ্যালকালাইনদের ক্ষেত্রে দুটোই হয়, তাহলে এইরকম ডেটা দেওয়া থাকবে এবং সেখান থেকে কোয়েশ্চেন আসবে এরকম যে আউটার মোস্ট শেলে ইলেকট্রন সংখ্যা কত। তাহলে আমরা এখান থেকে মানে অ্যাকচুয়ালি যেটার উপর বেস করে এই ব্যাপারটা আমরা ডিসকাস করলাম সেটা 2 লাইন লিখে দিই তাহলে সুবিধা হবে। তাহলে আমরা লিখব যে অন কনসিডারিং সাকসেসিভ IE ভ্যালুস, ইফ টু সাকসেসিভ আই ই ভ্যালুস আর মুছে দিয়ে এটাকে ঠিক করো, ইফ IE ভ্যালু অফ অ্যান ইলেকট্রন ইজ অলমোস্ট ডাবল দ্যাট অফ অ্যানাদার
যদি অলমোস্ট ডাবল হয় দেন দোজ ইলেকট্রনস আর ইন সেম শেলে আছে, ঠিক আছে। বাট ইফ দিস ইফ দেয়ার IE value, if their IE value difference is more than 4-5 times, then then the electron with then the electron with higher value is in the inner shell, ঠিক আছে। এই হচ্ছে আমাদের অবজারভেশনস। এটা হয়ে গেল ফোর্থ অ্যাপ্লিকেশান। ফিফথ অ্যাপ্লিকেশানটাও এটার মতোই অনেকটা। এটা কপি করো, দেখো এটা হচ্ছে আগেরটার মতোই। এখানে বলছে যে স্টেবল অক্সিডেশন স্টেট খুঁজতে হবে। আগেরটা আমরা কি দেখলাম যে পরপর দুখানা আই যদি একটা অন্যটার অলমোস্ট ডাবল হয় তাহলে সেকেন্ড ইলেকট্রনটাও ওই একই শেলে আছে, ঠিক আছে। আর যদি অনেকটা বেশি জাম্প করে যায় তাহলে সেকেন্ড ইলেকট্রনটা ভেতরের শেলে আছে। সুতরাং এখান থেকে আমরা একটা অক্সিডেশন স্টেটের ধারণা পাবো যে আউটার মোস্ট ছেলে কত ইলেকট্রন আছে, একটা আছে না দুটো আছে না তিনটে আছে। স্টিল এটার জন্য আর একটা ফর্মুলা ইউজ করা হয়, সেটা হচ্ছে এরকম যে এক নম্বর লিখছি আমি আইইএন মানে এখানে হচ্ছে অক্সিডেশন নাম্বার এন হচ্ছে অক্সিডেশন নাম্বার মেটালের। ধরো আমি বলি যে আইই3, তার মানে মেটালটা আইই3 যদি আইই3 পরিমাণ যদি এনার্জি নেয় তাহলে কী হবে, তাহলে মেটালের 2+ থেকে 3+ ক্যাটায়ন তৈরি হবে। তো 3+ ক্যাটায়ন তৈরি হওয়ার জন্য প্রয়োজনীয় এনার্জি যদি আইই3 হয় তাহলে আইইএন মানে এটা এনতম ক্যাটায়ন তৈরি করছে, Mn+ মাইনাস IEn-1 মানে পরপর দুখানা অক্সিডেশন স্টেটের জন্য কতটা করে আইই লাগছে। তার ডিফারেন্স যদি অনেক বেশি হয় দেন 16 ইলেকট্রন ভোল্ট পার অ্যাটম, আর 16 ইলেকট্রন ভোল্টকে 96 দিয়ে মাল্টিপ্লাই করলে কিলো জুলে আসে প্রায় 96, তাহলে 96 দিয়ে মাল্টিপ্লাই করলে এটা অলমোস্ট এরকম হয়ে যায়, সরি কিলো জুল মোল ইনভার্স। এর থেকে যদি অনেক বেশি হয় তাহলে অত বেশি যদি এনার্জি সাপ্লাই করতে হয় তার মানে নিশ্চয়ই পরবর্তী ইলেকট্রনটা যার জন্য এত বেশি ইলেকট্রন সাপ্লাই করতে হচ্ছে, অর্থাৎ যে ইলেকট্রনটা বেরোলে হাইয়ার স্টেটে যাবে সেই ইলেকট্রনটা আসলে ভেতরের শেলে আছে। সুতরাং স্টেবল অক্সিজেন স্টেট কোনটা, N-1টা। বা এটা যদি ভেতরের শেলে নাও থাকে আউটার মোস্ট শেলেও যদি থাকে, আমরা ট্রানজিশন মেটালের ক্ষেত্রে ওইরকমও হয়, সেক্ষেত্রেও লোয়ার অক্সিজেন স্টেটটা বেশি স্টেবল হবে, কারণ এর থেকে যদি আর একটা ইলেকট্রন বের করতে চাই তাহলে হিউজ অ্যামাউন্টের এনার্জি দিতে হচ্ছে, যেটা কখনোই এনার্জেটিক্যালি ফেভারেবল হবে না। তাহলে আমরা এখানে লিখবো যে স্টেবল অক্সিডেশন স্টেট কোনটা না N-1 মানে লোয়ার স্টেটটা। আর যদি উল্টোটা হয় ঘটনাটা মানে IE-IEn-1 এটা যদি 16 ইলেকট্রন ভোল্টের থেকে কম হয় খানিকটা আর 1540 কিলো জুল মোল ইনভার্সের থেকে কম হয়, তার মানে কম এনার্জি সাপ্লাই করেই আর একটা ইলেকট্রন বের করা যাবে। সুতরাং সেই ইলেকট্রনটা বের করার পরে সিস্টেম আর একটু স্টেবল হবে। সুতরাং এখন হাইয়ার স্টেটটা হবে বেশি স্টেবল। আমরা যে এর আগে যে ডেটাগুলো দিলাম সেই ডেটাগুলো দিয়ে তোমরা এটা চেক করতে পারো, ঠিক আছে। আর আমরা এরপর দুখানা এইখান থেকে কীরকম কোয়েশ্চেন আসে মানে এক্সাম্পল দুখানা আরও দেখে নিই আর কি। দেখো দুটো কোয়েশ্চেন আছে এখানে। প্রথমটা হচ্ছে IE1 এবং IE2 অফ 3 এলিমেন্টস আর গিভেন, তিনটে এলিমেন্ট ABC দেওয়া আছে, তাদের IE1 এবং IE2 ভ্যালু পরপর দেওয়া আছে। আইডেন্টিফাই হুইচ অফ দ্য
হুইচ অফ দেম ইজ অ্যালকালি মেটাল, এটা অ্যালকালাইন আর্থ মেটাল অ্যান্ড নন মেটাল, ঠিক আছে। এবার আমরা কী জানি, অ্যালকালি মেটাল সবথেকে বাঁদিকে, তার মানে আই ভ্যালু সবথেকে কম, ফার্স্ট আই ওয়ান আর কি, তার ঠিক পাশে অ্যালকালাইন আর্থ মেটাল একটু বেশি ভ্যালু, আর নন মেটাল আরও ডান দিকে, মানে আরও হাইয়ার ভ্যালু। তাহলে আই ই ওয়ান ভ্যালু থেকে এটা পরিষ্কার যে সবথেকে কম যেহেতু 400, 500 এবং 1100, তাহলে 400টা হচ্ছে অ্যালকালি মেটাল, 500 অ্যালকালিন আর্থ মেটাল, আর 1100 হচ্ছে নন মেটাল। আরেকটু কনফার্ম হওয়ার জন্য আরেকখানা ডেটা দেওয়া আছে। দেখো, আমরা দেখেছি একটু আগে যে নাম্বার অফ ইলেকট্রন ইন আউটার মোস্ট শেল বের করার সময় অ্যালকালি মেটালের ক্ষেত্রে প্রথম থেকে দ্বিতীয়টা অনেকটা জাম্প হয়, তাই না, ডাবল হয় না, অনেক বেশি জাম্প হয়। দেখো, 4 থেকে 27, 9 টাইমস, তাই না। এটা দেখো 500 থেকে 1000, মানে অলমোস্ট ডাবল অ্যালকালাইন আর্থ মেটাল। আর এর তো প্রথম ভ্যালু থেকেই বুঝতে পারছি এটা নন মেটাল, তাই এর ফার্স্ট আর সেকেন্ডও, এটা এটা আলাদা আর কোনো সিগনিফিকেন্স এখানে নেই যে এটার থেকে এটা ডাবল, সুতরাং এর 2+ ক্যাটায়ন তৈরি হবে, ওই দিকে আর যাচ্ছি না, কারণ সেরকম কোনো কোয়েশ্চেন এখানে নেই। তাহলে আমরা কী বলতে পারবো, যে অ্যালকালি মেটাল হচ্ছে এখানে বি, অ্যালকালাইন আর্থ মেটাল হচ্ছে এখানে এ, আর নন মেটাল এখানে হচ্ছে সি, ঠিক আছে। পরটা দেখো, এলিমেন্টস দিয়েছে নিকেল আর প্ল্যাটিনাম, এটা নিকেল, নিকেল প্ল্যাটিনাম, আই ই ওয়ান প্লাস আই ই টু দুটোর ভ্যালু দিয়েছে একসঙ্গে, আর এটা আই ই থ্রি প্লাস আই ই ফোর তারও ভ্যালু দিয়েছে। কোয়েশ্চেনটা হচ্ছে কম্পেয়ার স্টেবিলিটি, স্টেবিলিটি কম্পেয়ার করতে বলেছে কার, এনআই টু প্লাসের সঙ্গে পিটি টু প্লাস কোনটা বেশি স্টেবল, আর 2 নম্বর হচ্ছে 4+ ক্যাটানগুলোর মধ্যে কোনটা বেশি স্টেবল। এখন দেখো, আই ই ওয়ান প্লাস আই ই টু মানে কি, দুটো ভ্যালু একসঙ্গে দেওয়া যোগ করা মানে হচ্ছে একেবারে এনআই থেকে এনআই টু প্লাস তৈরি হওয়া, কারণ এনআই থেকে যখন এনআই প্লাস হচ্ছে তখন আমরা এখানে সাপ্লাই করছি আই ই ওয়ান, তারপরে আবার যখন আমরা আই ই টু সাপ্লাই করছি তখন হয়ে যাচ্ছে এনআই টু প্লাস। তার মানে আমরা বলতে পারি যে এনআই থেকে এনআই টু প্লাস যখন হচ্ছে তখন আমাকে সাপ্লাই করতে হচ্ছে আই ই ওয়ান প্লাস আই ই টু। একই কথা প্রযোজ্য প্ল্যাটিনামের ক্ষেত্রেও। এবার যত কম এনার্জি সাপ্লাই করে আমি ওইখানে যেতে পারবো তত ওই পার্টিকুলার অক্সিজেন নাম্বারটা বেশি স্টেবল হবে, তাই তো। তাহলে স্টেবিলিটি, স্টেবিলিটি অফ অ্যান অক্সিডেশন স্টেট, এইটা ভ্যারিজ উইথ 1/IE রিকোয়ার্ড, আইই যত কম প্রয়োজন হবে তত ওই অক্সিডেশন স্টেটটা বেশি স্টেবল হবে। এবার কার দেখো কম রিকোয়ার্ড, 2500 কম, তাহলে আমরা বলতে পারি এই দুটোর মধ্যে কে বেশি স্টেবল, নিকেল 2+, ঠিক আছে। আর যখন আমি 4+ ক্যাটায়ন তৈরি করছি তখন একদম 4 নম্বর আইই পর্যন্ত যেতে হবে, তাই না। মানে আমি বলতে চাইছি যদি আমাকে আমাকে পিটি থেকে পিটি 4+ বানাতে হয়, বা আমাকে যদি নিকেল থেকে এনআই 4+ বানাতে হয়, 4টে ইলেকট্রন বের করবো, তার মানে এই 4টে যোগফল, তাই না। তাহলে তাহলে এই ক্ষেত্রে আমাকে অন্য কালিতে লিখি, প্ল্যাটিনামের ক্ষেত্রে আমাকে কী করতে হবে, 2700+6700 করতে হবে, আর নিকেলের ক্ষেত্রে আমাকে করতে হবে 2500+8800, ঠিক আছে। দেখো, প্ল্যাটিনাম এখানে মাত্র 200 বেশি, কিন্তু এখানে অনেকটা কম, এখানে এর অনেক বেশি, 67 থেকে 88 মানে প্রায় 21 বেশি, তাই তো। তার মানে ওভারঅল বেশি কার হয়ে যাবে, এনআই থেকে এনআই 4+ তৈরি করতে অনেক বেশি এনার্জি দরকার পড়বে, পিটি 4+ বানাতে প্রয়োজনীয় শক্তির পরিমাণ কম, তাহলে স্টেবিলিটি কার বেশি, পিটি 4+-এর স্টেবিলিটি বেশি, ঠিক আছে। এই হয়ে গেল আমাদের এই এই সংক্রান্ত অ্যাপ্লিকেশন সংক্রান্ত আলোচনা। এবার দেখো, এখানে আমি কিছু কোয়েশ্চেন্স লিখে রেখেছি, অ্যারেঞ্জ ইন অর্ডার অফ ইনক্রিজিং আইই, খুব ইম্পর্টেন্ট এগুলো পরীক্ষার রেসপেক্টে, 7-8টা কোয়েশ্চেন আছে এখানে, তাদের আনসারগুলো আমি লিখে রেখেছি ওই দিকে, ঠিক আছে। এদেরকে সঠিক ক্রমে সাজাতে হবে আইইর ভ্যালু অনুসারে। এবার তোমাদের কাজ হচ্ছে যে এই যে সঠিক ক্রমগুলো আমি লিখেছি, প্রথম কথা হচ্ছে তোমরা খালি কোয়েশ্চেন্সগুলো লিখবে নিজেরা, আনসার সলভ করবে নিজেরা, চেষ্টা করবে করার, তারপরে এখান থেকে আনসার মেলাবে, এবং তারপরে যদি কোনোটা পারা যাচ্ছে না, তারপর এর আগে আমি যা পড়িয়েছি পিরিয়ড 2, পিরিয়ড 3 যেরকমভাবে এক্সপ্লেইন করেছি সেইগুলো দেখে কিন্তু তোমরা অনায়াসেই এগুলো সলভ করে ফেলতে পারবে। যদি ফার্স্ট টাইম ফার্স্ট অ্যাটেম্পটে না পারো,
তারপরে ওগুলো দেখে অনায়াসেই পারবে। তারপরেও যদি মনে হয় যে পারছি না, সেক্ষেত্রে অবশ্যই আমাকে কমেন্ট বক্সে জানাবে, আমি সেখানে আনসার তোমাদের সঙ্গে ডিসকাস করার চেষ্টা করব। তাহলে আপাতত কোয়েশ্চেন্সগুলো লিখে নাও, আনসার্সগুলো পরে আবার ভিডিওটা দেখে তখন লিখবে, আগে তোমরা নিজেরা এগুলো সলভ করে নাও, ঠিক আছে। তাহলে আজকের ভিডিওটা এখানেই শেষ করছি, আমাদের আয়োনাইজেশন এনার্জি পার্ট শেষ হলো। নেক্সট ভিডিওতে আমরা আলোচনা শুরু করব ইলেকট্রন অ্যাফিনিটি বা ইলেকট্রন গেইন এনথ্যালপি নিয়ে। তবে যাওয়ার আগে আরেকবার বলি, তোমরা যারা এখনও পর্যন্ত আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করোনি, তোমরা প্লিজ চ্যানেলটা সাবস্ক্রাইব করো, বেল আইকনটা প্রেস করো, যাতে করে নোটিফিকেশানসগুলো খুব তাড়াতাড়ি তোমরা পেতে পারো। আর মন দিয়ে পড়াশোনা করো, ভিডিও দেখতে থাকো। আজকে এইটুকুই, টাটা।